রাহুল চন্দ্র র্যাঙ্ক হয়েছে আমাদের জিলেটের, জেনারেল র্যাঙ্ক হয়েছে 5 আর ওবিসি র্যাঙ্ক হয়েছে 1, টপার ছিল। হ্যাঁ, ডিপ্লোমা তিন খানা, মানে প্রথম তিন সেমিস্টারে টপার ছিলাম। কি অবস্থা ভাবতে হচ্ছে, মানে আর্টস থেকে এসে প্রত্যেকটা টপার, মানে তুমি টপার হচ্ছে ওদিকে তুমি সাইড বাই সাইড পড়াশোনা চালিয়ে যাচ্ছ জিলেটের জন্য। তার মানে তুমি বলতে চাইছো যে যাদবপুরের মতো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে তোমাকে বাকি জিনিসগুলোকে স্যাক্রিফাইস করতে হবে, মানে অনেকটাই স্যাক্রিফাই করতে হবে, যাতে সো দ্যাট ডিপ্লোমাটা জাস্ট পাস করে বেরিয়ে যাওয়া যায়। র্যাঙ্কটা ডেডিকেট করবে কাকে স্পেশালি করতে চাও? আসলে আমার মা বাবাকে আমাকে মোটিভেট করার জন্য, এবং তারপরেই আমার দাদাকে আমার ফ্যামিলি সাপোর্ট ছিল। মানে এখন যারা নতুন এক্সাম দেবে 2023, কম্পিটিশন হাই হবে বোঝাই যাচ্ছে, কারণ সবাই সব জেনে গেছে। তো তাদের জন্য কী বলবে, কীভাবে কী করা যায়? তো গেট দেওয়ার পর এবার প্লেসমেন্ট ধরে নাও, যাদবপুরে প্লেসমেন্ট আছে, তো তখন কী করবে? কোর কোম্পানিতে বসবে না সেটাও বসবে না? তো আমাদের যে যারা আছে নতুন স্টুডেন্ট, তাদের দুটো জিনিস বলো। একটা হচ্ছে তারা কী কী করলে র্যাঙ্ক হবে না, ঠিক আছে, ওই জিনিসটা বেটার আগে বলে দাও। কতগুলো পয়েন্ট আছে, এই জিনিসগুলো প্রিপারেশন টাইমে করলে তাদের র্যাঙ্ক আসবে। স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কমেডি সুজিত একাডেমি। তো আজকে আমাদের সঙ্গে আছে রাহুল চন্দ্র, নতুন হসলার। রাহুল চন্দ্র ইম্পসিবলকে পসিবল করে দেখিয়েছে। রাহুল চন্দ্র র্যাঙ্ক হয়েছে আমাদের জিলেটের, জেনারেল র্যাঙ্ক হয়েছে 5 আর ওবিসি র্যাঙ্ক হয়েছে 1। মানে এটা যে ইম্পসিবল ব্যাপার ছিল, একটা আর্টসের স্টুডেন্টের কাছ থেকে এরকম ভালো র্যাঙ্ক, মানে একটা ক্লাস 10 থেকে আর্টসে এসে তারপর এতটা বেটার র্যাঙ্ক, এটা রাহুল চন্দ্র বেটার আজকে বলতে পারবে আমাদের সঙ্গে। তো রাহুল চন্দ্র, তুমি তোমার ব্যাকগ্রাউন্ড বলো। আমি ক্লাস 10 অবধি আমাদের যে গ্রামের স্কুল সেখান থেকে পড়াশোনা করেছি, এবং 10 থেকে 12 আমাদের কবি বিজয়লাল এইচএস ইনস্টিটিউট থেকে আর্টস ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করেছি। তারপর জেক্সপো থ্রু দিয়ে আমি মোটামুটি ডিপ্লোমাতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে অ্যাডমিশন নিলাম। দেন আমি জিলেটের জন্য প্রিপারেশন শুরু করে দিই থার্ড সেমিস্টার থেকে। দেন এখন আমার আজকে জেক্সপোতে তোমার র্যাঙ্ক কত হয়েছিল? জেক্সপোতে আমার 2000 সামথিং আমার র্যাঙ্ক হয়েছিল। 2000 র্যাঙ্ক হয়েছিল। আচ্ছা, ওই র্যাঙ্ককে তুমি তো কলকাতায় পেয়ে যেতে, তো তুমি কলকাতায় কলেজ কেন প্রেফার করোনি? কারণ আমার আগে থেকেই প্ল্যান ছিল যে একটা জিলেট নিয়ে চিন্তা ভাবনা, সেটা তখনই পসিবল হতো যখন কলেজটা আমার বাড়ির সামনে হতো, এবং সেইখান থেকে বিপিসিআইটি, মানে আমি যেই কলেজে পড়তাম, বিপ্রদাস পাল চৌধুরী ইনস্টিটিউট অফ টেকনোলজি, ওটা আমার বাড়ির থেকে মোটামুটি অটো করে 30 মিনিট লাগে যেতে, সেখান থেকে আমার অনেকটাই টাইম সেভিং হয়েছে, এবং সেই টাইমটা আমি পড়াশোনার ক্ষেত্রে ইউটিলাইজ করেছি। মানে তোমার কাছে ওটা ছিল না যে আমি ডিপ্লোমার পর চাকরি করব কিছু? না, ক্যাম্পাসিং নিয়ে আমার অতটা ইন্টারেস্ট ছিল না, তাহলে কলকাতা দরকার নেই। আর একটি কোনো কারণ, ফিনান্সিয়াল প্রবলেম ছিল কি তোমার? ফিনান্সিয়াল প্রবলেম একদিক দিয়ে ছিল, যেটা আমাকে মোটিভেট করেছিল এই মোটামুটি যাদবপুরে অ্যাডমিশন নেওয়ার জন্য, এবং সেখান থেকে সেই সোর্স অফ মোটিভেশন থেকে এই জিলেট ক্র্যাক করা। জিলেট ক্র্যাক করা। এবার তুমি যে হঠাৎ আর্টস নিলে, তারপর আবার মনে হলো তুমি আর্টস নিয়েছো, তো একটা টেনের পর আর্টস নিয়েছিল, তখন কি মনে হয়েছিল যে আমার কি লাইফে ফিউচার? ওর আর্টস নেওয়ার পিছনে কারণটা কি ছিল? ক্লাস 10 অবধি আমি মোটামুটি একটা অ্যাভারেজ স্টুডেন্টই ছিলাম, মোটামুটি সবার মতো অ্যাভারেজ স্টুডেন্টই ছিলাম। সেই সূত্রে আমার মাধ্যমিকেও মোটামুটি সায়েন্স ডিপার্টমেন্টে অতটা ভালো নাম্বারও আসেনি, সেই সূত্রে আমার সায়েন্স ভেবেছিলাম পড়ে উঠতে পারবো না, সেই জন্য আর্টস ডিপার্টমেন্ট নিয়েছিলাম। এবং পরে যখন মানে ক্লাস 11 আমার সাথে একটা ট্রানজিশন হয়ে গেছিলো, এবং তখন আমার যখন মনে হলো যে আমি আরও বেটার পজিশনে যেতে পারি। আসলে আমাদের মা বাবা আমাদের কিনে অনেক স্বপ্ন থাকে, সেটা পূরণ করার দায়িত্বটাও আমাদের হয়, মানে সেক্ষেত্রে আমাদের আরও মানে যাই হয়ে যাক না কেন, জীবনে আমাদের আরও বেটার পজিশনের জন্য ট্রাই করা উচিত। ওকে, তারপরে যে তুমি আবার স্ট্রাগল করলে, তো ওই জায়গাটার থেকে তো একটা ডিপ্লোমা আসা, তো ডিপ্লোমা থেকে আবার আর্টস ব্যাকগ্রাউন্ড ছিল, মার্কসও ভালো ছিল না, তো ওখান থেকে কী করে ওভারকাম করলো? মানে সারাদিন রাত কি পড়তে? এরকম ছিল মোটামুটি একটা টাইম শিডিউলিং এবং প্রপার স্ট্র্যাটেজি যদি কারো কেউ করে থাকে, এবং প্রপার ডাইরেকশনে যদি সেটা হয়, তাহলে মোটামুটি সেটা অ্যাচিভ করা খুব একটা বড় ব্যাপার নয় বলে মনে হয়। তো আর্টসের সাবজেক্টের সঙ্গে তো সায়েন্সের কোনো মিল নেই? না। তো তাহলে জেক্সপোটা তুমি যে ক্লিয়ার করলে, ওটা কি রেসপেক্টিভলি 10 রেসপেক্টিভলি এক্সাম হয়? হ্যাঁ, জেক্সপো 10। তারপরে তুমি ডিপ্লোমার জার্নিটা বলো, ডিপ্লোমা কীভাবে চললো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার? ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে আমি যখন ছিলাম, তখন মোটামুটি মানে সায়েন্সের যে সাবজেক্টগুলো ছিল ফার্স্ট ইয়ারে, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ওগুলো মোটামুটি, আসলে আমি মানে তিনখানা সেমিস্টার অব্দি টপার ছিলাম ডিপ্লোমাতে। টপার ছিল? হ্যাঁ, ডিপ্লোমা তিনখানা, মানে প্রথম তিনটা সেমিস্টারে টপার ছিলাম। কি অবস্থা ভাবতে হচ্ছে, মানে আর্টস থেকে এসে প্রত্যেকটা টপার,
মানে তুমি টপার হচ্ছে ওদিকে তুমি সাইড বাই সাইড পড়াশোনা চালিয়ে যাচ্ছে জিলেটের জন্য। আসলে মানে জিলেট যখন আমি স্টার্ট করেছিলাম মানে তখন আমি যখন মানে ডিসাইড করে নিয়েছিলাম যখন আমাকে প্রায়োরিটি যখন একটা চুজ করে নিতে হবে হয় জিলেট অথবা সেমিস্টার, এবং দুটোই যদি কেউ প্যারালে করতে চায় তাহলে কোনোটাই সে বেস্ট দিতে পারবে না মনে হয়। ওই জন্য আমি থার্ড সেমিস্টারের পর থেকে মোটামুটি আমি জিলেটের উপর ফোকাস করে দিই। সেক্ষেত্রে আমার মানে অ্যাজ ইউজুয়াল ফোর্থ সেমিস্টার থেকে আমার সিজিপিএটাও হালকা কম এসেছিলো, সেই জন্য এখন আমার রিগ্রেটও নেই যেহেতু জেইউর জন্য সব মানা যায়। মানে তিনটে জিনিস হচ্ছে একটা স্টুডেন্টের কাছে, এক হচ্ছে প্রাইভেটের জব ডিপ্লোমা মানে প্রাইভেটের জব অথবা গভর্নমেন্ট জব, আর একটা আছে সিজিপি ভালো রাখতে হবে, আর একটি চার নম্বর হচ্ছে জিলেট। তার মানে তুমি বলতে চাইছো যে যাদবপুরের মতো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে তোমাকে বাকি জিনিসগুলোকে স্যাক্রিফাইস করতে হবে, মানে অনেকটাই স্যাক্রিফাই করতে হবে যাতে সো দ্যাট ডিপ্লোমাটা জাস্ট পাস করে বেরিয়ে যাওয়া যায়। আর মানে এবার ধরে নাও কেউ চাইছে যে সিজিপি আমার বেটার আসুক, যে তোমার টপার ছিলে তোমার সিজিপিটা ভালো আছে, সিজিপিটা বেটার হলে পরবর্তীকালে স্কলারশিপে প্রবলেম হবে না, তো সেই সব স্টুডেন্ট কী করে দুটো হ্যান্ডেল করবে? আসলে কারোর জব যদি মানে কোনো একটা কোম্পানিতে প্লেসমেন্টের জন্য হয় সেক্ষেত্রে মোটামুটি কোম্পানি বেসিক ক্রাইটেরিয়া থাকে, মোটামুটি 75% একটা মার্কস নিয়ে দেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা নলেজ তার যতটা আছে কোম্পানি সুইটেবেলে সেটা তার ক্ষেত্রে কোম্পানি প্লেসমেন্টের ক্ষেত্রে হেল্প করে। এবং সিজিপিএ যেমন অনেকের ক্ষেত্রে 9.8, 9.9, এবং মানে আদার কোনো ব্যাকআপ প্ল্যান নেই, একমাত্র যাদের যদি মানে ক্যাম্পাসিংয়ের জন্য কলেজ ক্যাম্পাসিংয়ের জন্য যাদের মোটামুটি মূল উদ্দেশ্য তাদের ক্ষেত্রে সিজিপিএটা ম্যাটার করে। এবং যাদের ক্ষেত্রে মোটামুটি না যে আমি সরকারি জব করবো বা বেটার অপরচুনিটি বা হায়ার স্টাডির ক্ষেত্রে যাবো সেক্ষেত্রে সিজিপিএটা মোটামুটি একটা বেসিক 75% বা এই ক্রাইটেরিয়াটা রেখে মোটামুটি নিজের মূল লক্ষ্য যেটা সেটার উপর টাইম ফোকাস করে। আমার পার্সোনালি মনে হয় যে দেখো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটোতেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আছে, তো যারা অ্যাডমিশন নিচ্ছ ডিপ্লোমাতে জেক্সপো দিয়ে তারা একটা কাজ করতে পারে যে ফার্স্ট দুটো সেমিস্টারে সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার তুলে নাও, ওকে, কারণ কম্পেয়ার সাবজেক্ট থাকে মানে যাদের জিলেটের ম্যান্ডেটরি, সেক্ষেত্রে সিজিপিএটা মোটামুটি ব্যালেন্স হয়ে যায় বাকি চারটাতে কম, মানে ফার্স্ট সেম সেকেন্ড সেম ভালো সিজিপি দরকার তারপরে আস্তে আস্তে জিলেটের জন্য। এবার তুমি যে জিলেটের প্রিপারেশন স্টার্ট করলে মানে থার্ড সেম থেকে, তাই তো? এবার তখন তো তুমি কী পড়তে, তখন তো সিলেবাস কন্টেন্ট আলাদা ছিল। আসলে আমি প্রিপারেশন নিচ্ছিলাম যখন থার্ড সেমিস্টার থেকে তখন আমি ওল্ড সিলেবাস অনুযায়ী প্রিপারেশন নিচ্ছিলাম। এবার 16ই নভেম্বর মনে আছে একটা মানে সিলেবাসটা হঠাৎ করে চেঞ্জ করে দেয় রাত্রি ঠিক মানে 9টা সামথিং এরকম টাইম, তখন মানে আমি আমার আগে সিলেবাস মোটামুটি 70-80% কমপ্লিট হয়ে গেছিলো, সেক্ষেত্রে প্রচণ্ড ডিমোটিভেট ফিল করেছিলাম। এবং বাবা মাকে যখন জানালাম তারা বললো ভেঙে পড়ার কারণ নেই, অন্যরা যখন 5 ঘন্টা সময় দেবে তোমাকে তার পিছনে 10 ঘন্টা সময় দিতে হবে, আর কিছুই পার্থক্যটা নেই তেমন, বাকিটা তোমার হার্ড ওয়ার্ক অ্যান্ড কনসিস্টেন্সি। মানে তার আগে তোমার ওই 5 মাস আগের প্যাটার্নের সিলেবাসে কমপ্লিট ছিল, তখন মানে 70-80 মোরালেস এরকম কমপ্লিট। ফার্স্ট খবরটা কোথা থেকে পেলে মানে প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে? ফার্স্টে তো ওয়েবসাইটে দিয়েছিল, তারপরে বন্ধুরা হোয়াটসঅ্যাপে এসএমএস করে বললো, মানে ফার্স্টে মনে হচ্ছিল না ফেক নিউজ আসছে, এটা হতেই পারে না ফার্স্টে, মানে আমি অ্যাকচুয়ালি ফার্স্টে ওয়েবসাইট চেক করিনি, ফার্স্টে ফ্রেন্ডরা বলেছিল যে মানে জিলেটের সিলেবাস হঠাৎ করে চেঞ্জ করে দিয়েছে দেখ ওয়েবসাইটে, তখন ওয়েবসাইটে আমি যখন নিজে দেখলাম তখন মোটামুটি খুবই খারাপ লেগেছে। তারপরে কি করলে তারপরের দিক থেকে আর কি, এরপর তো নতুন যুদ্ধ। হ্যাঁ নতুন যুদ্ধ অবভিয়াসলি, দেন নেক্সট 7 ডেজ যেটা ছিল সেটা আমি মানে পুরোপুরি ডিসাইড করেছিলাম যে আমার সোর্স অফ এডুকেশন কী হবে, মানে এই নতুন যে সিলেবাস সেটা অ্যাকর্ডিংলি আমি কোন সোর্স থেকে কতটা পড়বো, কার কাছ থেকে হেল্প নেবো সেটা প্রপার শিডিউলিং, এবং নেক্সট 6 মান্থের যে প্ল্যানিং সেটা আমি ওই নেক্সট 7 ডেজের ডিউরেশনে করে ফেলেছিলাম, এবং রিমেনিং অফ দ্য ডেজ সেই ডিউরেশন অ্যান্ড প্রপার প্ল্যানিং অনুযায়ী সেই টাইম টেবিল অনুসারেই চলেছিলাম। আর কী কী স্টাডি ম্যাটেরিয়াল তুমি ফলো করতে বলে দাও স্টুডেন্টদের? স্টাডি ম্যাটেরিয়াল বলতে ফার্স্ট 3 মান্থ আমি সেলফ স্টাডি করেছিলাম, দেন আমার সেলফ স্টাডি যখন মোটামুটি 70-80% কমপ্লিট হয়ে গেছিলো তখন যেই যে টপিকগুলো আমি বুঝতে পারতাম না তখন শুভজিৎ দার ভিডিওগুলো মানে খুব হেল্পফুল ছিল সেই সময়, এবং মানে আদার যে মক টেস্টগুলো হয় লাস্ট 1 মান্থে মানে ডিফারেন্ট ইনস্টিটিউট চ্যানেল সেগুলো আমি ফলো করতাম। অ্যাকচুয়ালি মনে হয় মানে তোমার কনসেপ্ট ক্লিয়ারিং যে সেকশনটা সেটা মোটামুটি তোমার যে কোনো একটা সোর্স সেই স্ট্রিক থাকতে হবে এবং সেখান থেকে ফলো করা উচিত, এবং টেস্ট সিরিজের ক্ষেত্রে তোমার মাল্টিপল ভ্যারাইটি অফ সোর্স তোমার ফলো করা উচিত, সেক্ষেত্রে মানে মাল্টিপল ভ্যারাইটি অফ কোশ্চেন্স তুমি করতে পারবে, সেক্ষেত্রে এক্সামিনেশন হলে তোমার ডেফিনেটলি হেল্প করবে। আচ্ছা, যে ইউটিউব থেকে যে ফার্স্ট সুভজিত একাডেমির কন্টেন্ট পেয়েছিলে, ফার্স্ট কীভাবে কন্টেন্ট এলো ওই স্টোরিটা বলো, মানে প্রথমে কী এসেছিলো ফার্স্ট? মানে আমি যখন ফলো করেছিলাম তখন আমি ফলো করেছিলাম মানে আমার কেমিস্ট্রিটা যেহেতু উইক ছিল তখন আমি কেমিস্ট্রিটাই বিভিন্ন নেট সার্ফিং করছিলাম, তখন আমি শুভজিতের ভিডিওটাই প্রথম দেখতে পাই, মানে কেমিক্যাল বন্ডিংয়ের একটা ভিডিও দেখেছিলাম, এবং সেক্ষেত্রে আমার সেইখান থেকে আমার কেমিস্ট্রি থেকে মানে উৎসাহটা সেখান থেকে মোটামুটি বিল্ড আপ হয়, এবং দেন কেমিস্ট্রি তো একটা ভালো কেমিক্যাল বন্ডিংয়ে
প্রত্যেকটা পার্ট ওয়াইজ ধরো 5-6 ভিডিও আছে, তো প্রত্যেকটা ভিডিও প্লাস তারপর কি করতে, একটা ভিডিও দেখলে কনসেপ্ট ক্লিয়ার হলো, তারপর প্র্যাকটিস সেট কোথা থেকে করতে? অ্যাকচুয়ালি আমার মানে এক্সাম যে শিডিউলটা সেটাকে আমি মোটামুটি তিনটা ভাগ করে নিয়েছিলাম। প্রথমে আমি যে বললাম ফার্স্ট 7 days বা 8 days সেটা তোমার মানে কোথা থেকে পড়বে সেই সোর্স অফ এডুকেশন তোমার ফার্স্টে সেই ডিসাইড করে ফেলতে হবে, যাতে পরে সেটার পিছনে আর টাইম ওয়েস্ট না, এবং সেটা যখনই কমপ্লিটেড হয়ে যাবে। বুক কোনো বই প্রেফার করতে? বুক আমি প্রেফার করতাম মোটামুটি মানে আমার মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হলো সেটা মোটামুটি ডিপিপি মানে ডেলি প্র্যাকটিস কোশ্চেন যেটা আছে মানে ইউটিউবে অ্যাভেলেবেল সেখান থেকে করতাম, এবং তারপরে যে WBJEE JEE মেইন অ্যাডভান্স এবং যে নিটের ফিজিক্স আর কেমিস্ট্রি যে PYQগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করতাম, এবং এগুলো মোটামুটি হয়ে গেলে যদি মোটামুটি টাইম বাঁচত এবং যদি আমার মনে হতো মানে এটা মানে সাফিসিয়েন্ট নয় সেক্ষেত্রে আমি মোটামুটি স্ট্যান্ডার্ড টেক্সটবুকও মানে ফিজিক্সের কনসেপ্ট ক্লিয়ারিংয়ের জন্য এসসি বর্মা এবং অবজেক্টিভের জন্য ডিসিপ্লিন ফলো করতাম। মানে বুঝতে পারছো কন্টেন্ট রাহুলের যে কন্টেন্টগুলো ছিল সেইগুলো টু দ্য ফোর আমাদের WBJEE অথবা JEE মেইন লেভেলের, কারণ প্যাটার্নটা ওটা করেছে আর প্যাটার্নের সিলেবাসটা ওই জিনিসগুলো আছে যেগুলো WBJEE আছে JEE মেইনে আছে। তো আমি প্রথম থেকে বলতাম যে যে ওইভাবেই কমপ্লিট করো, যাতে তুমি যদি একটা হায়ার স্ট্যান্ডার্ড জিনিস করো তাহলে অটোমেটিকলি ইজি এক্সামগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো রাহুলের কী মতামত এই নিয়ে, মানে এখন যারা নতুন এক্সাম দেবে 2023 কম্পিটিশন হাইভাবে বোঝাই যাচ্ছে কারণ সবাই সব জেনে গেছে, তো তাদের জন্য কী বলবে কীভাবে কী করা যায়? অ্যাকচুয়ালি আমাদের জিলেটের যে সিলেবাসটা দেওয়া আছে সেটা মানে তোমার মানে স্ট্র্যাটেজি অনুযায়ী পুরো মানে কমফর্টেবল নাও হতে পারে, মানে অ্যাকর্ডিং মানে যে সিলেবাসের পুরোপুরি ক্রমানুসারটা দেওয়া আছে সেটা তোমার অনুযায়ী অ্যাকর্ডিং টু মানে ইউ নাও হতে পারে, সেক্ষেত্রে তোমার মোটামুটি সিলেবাসটা নিজের মতো করে সাজিয়ে নিতে হবে। যেমন কেমিস্ট্রি ক্ষেত্রে যদি আমি বলি পিরিয়ডিক টেবিল বলে যে চ্যাপ্টারটা আছে সেটা মোটামুটি সিলেবাসে দেওয়া আছে, বা পিরিয়ডিক টেবিল তুমি যদি না করো তবে নেক্সট যে চ্যাপ্টারগুলো আছে কেমিস্ট্রি যেমন কেমিক্যাল বন্ডিং অক্সিডেশন রিডাকশন রেডক্স এগুলোতে প্রচণ্ড হেল্প হবে, সব ঘুরে যাবে সব চ্যাপ্টার বিভিন্ন মানে বিভিন্ন চ্যাপ্টারে যে বেসিক ফর্মুলাগুলো লাগে সেগুলো নেই, সেগুলো আর কি মোটামুটি একটা বেসিকভাবে মানে ফুল মানে আপ টু দ্য লেভেল মোটামুটি কমপ্লিট না করলে মোটামুটি একটা বেসিক লেভেলে ওই চ্যাপ্টারগুলো মোটামুটি ক্লিয়ার করা উচিত, যাতে ওই চ্যাপ্টারগুলোর সাথে কম্বাইন যদি মানে কোনো চ্যাপ্টারের কোশ্চেন আছে যেগুলো সিলেবাসে আছে, যেমন ফর এক্সাম্পল ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের সাথে সিকোয়েন্সের সিরিজ অ্যান্ড APJP-র কোশ্চেন চলে আসবে, সেক্ষেত্রে তুমি যদি সিকোয়েন্স অ্যান্ড সিরিজের কনসেপ্ট না জানো সেক্ষেত্রে তোমার মানে ওই কোশ্চেনটা করতে হবে, ইন্টিগ্রেশনে পুরো ট্রিগোনোমেট্রিটা লাগে। হ্যাঁ হ্যাঁ ইন্টিগ্রেশন পুরো ট্রিগোনোমেট্রি, এই জন্য আমি ট্রিগোনোমেট্রি যে ফর্মুলাটা আছে ওটা মোটামুটি একটা মানে এপিটার ওপরে দুটো পেজের মধ্যে কমপ্লিট করে ফেলেছিলাম এবং সেটা শর্ট নোট টাইপের করে ডিভাইস করতে। আমরা একটা ভিডিও বানাবো ইন ফিউচার তোমার সাথে কথা বলে যে এই ভিডিওতে আমাদের এক্সট্রা কী কী টপিক আমাদের অ্যাড করতে হবে, ওটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তো ডিসকাস করে আমরা একটা ভিডিও বানাবো এরপর, মানে প্রত্যেকটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ওরা তো একটা সিলেবাস দিয়ে দিয়েছে, প্রত্যেকবারই সিলেবাস দিয়ে দেয় বাট কোশ্চেন থাকে আউট অফ দ্য বক্স থাকবেই, নাহলে কোশ্চেন টাফ হবে কী করে। তো এরপর তুমি যদি এক্সাম দিন, এক্সাম সব প্রিপারেশন হয়ে গেছে, তো মক টেস্ট যখন স্টার্ট করলে তো মক টেস্ট কবে থেকে স্টার্ট করলে ফার্স্ট ইনিশিয়ালি? কোন মক টেস্ট আমি শুরু করেছি মোটামুটি 20 দিন আগে থেকে, যখন আমার মোটামুটি সব রিভাইজ করা হয়ে গেছিলো মোটামুটি 20 দিন আগে থেকে স্টার্ট করেছিলাম, মানে একদিন বাদে বাদে মক টেস্টটা দিতাম, মোটামুটি আমি 6-7 মক টেস্ট দিয়েছিলাম ফুল লেন্থ, এবং পার্ট টেস্টটা তো সেই ক্লাস নোটসের পরে ডিপিপির সাথে সাথে হয়ে গেছে, ফুল লেন্থ টেস্ট মোটামুটি 6-7 দিয়েছিলাম একদিন বাদে বাদে, মানে একদিন যেই দিন টেস্ট দিতাম সেই তারপরের দিন সেটা নিয়ে অ্যানালিসিস করতাম, এবং পরে যদি নতুন কোনো কনসেপ্ট সেই কোশ্চেন বা টেস্ট সিরিজে থেকে থাকতো তাহলে সেইটা ওভারকাম করার চেষ্টা করতাম একদিন। ওই মক টেস্টগুলোর মধ্যে যখন আমার মক টেস্ট স্টার্ট করেছিলে তো কোশ্চেন প্যাটার্ন তোমার কী মনে হয়েছিলো যে টাফ না মানে রিলেভেন্ট একটা ব্যাপার থাকে না যে এই টাইপেরই আসতে পারে, তোমার মক টেস্ট দেওয়ার পর কী ফিলিংস ছিল? আসলে তুমি যদি মানে একমাত্র সোজা কোশ্চেনই করে যাও তাহলে তোমার কনফিডেন্সটা ওভার কনফিডেন্সে পরিণত হবে আর ফিলিং না, আর তুমি যদি মোটামুটি সব রকম মিক্সড কোশ্চেন মানে 10% ইজি কোশ্চেনও থাকলেও মডারেট টু হার্ডও যদি করে যাও তাহলে তোমার ক্ষেত্রে সেটা হেল্প হবে ডেফিনেটলি, এবং একটা কথা প্রবাদে আছে বি প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট অ্যান্ড হোপ ফর দ্য গুড। বাহ বাহ খুব ভালো জিনিস। তো ওই কোশ্চেনগুলো যখন করতে মার্কসের রেসপেক্টিভলি তুমি কী বলছো, ওখানের থেকে কি বেটার মার্কস এসছে মক টেস্ট থেকে? মানে তোমার তো অনেক পেপার ছিল, কিছু পেপার ইজি দিয়েছো তুমি বিভিন্ন সোর্স থেকে পেপার দিতে, তো অনেক পেপার ইজি ছিল, আমার পেপারটা অলমোস্ট মডারেট বা টাফ মানে যেটা আসা উচিত, তো মার্কস রেসপেক্টিভলি কী মনে হতো যে এটা কি ঠিকঠাক? আসলে মানে এক্সামের যে কোশ্চেনটা ছিল সেটা মোরালে সব মানে
সব সাবজেক্টের ক্ষেত্রে এক ছিল, শুধু ফিজিক্সটা একটু কঠিন হয়ে গেছিলো আর কিছুই না, বাদ বাকিগুলো যে টেস্ট সিরিজের যে লেভেলটা সেটাই মোটামুটি মোরালেস মেনটেনেন্স হয়েছে। তো এক্সামের দিনের কথা বলো, ওটা জানা দরকার, এক্সামে কীভাবে গেলে? এক্সামের দিন মানে আমি যে টেস্ট সিরিজের মানে স্ট্র্যাটেজিটা ফলো করেছিলাম সেটা হচ্ছে ফার্স্ট যে 10 মিনিটস থাকবে সেই 10 মিনিটসে যেগুলো ওয়ান লাইনার কোশ্চেন যেগুলো আর কি মুখোমুখি হয়ে যাচ্ছে সেগুলো ফার্স্টে ওই মানে তুলে নেওয়ার চেষ্টা করেছিলাম। পরে যে মোটামুটি 90 মিনিট থাকবে সেটা মোটামুটি তুমি যেগুলো পারবে তোমার কমফর্টেবল, এমন না যে মানে কোনো একটা চ্যাপ্টার সাপোজ ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস হয়ে যাবে কিন্তু তুমি সেই চ্যাপ্টারটা তুমি পারো না তাহলে তোমার ক্ষেত্রে সেটা হয়, তাহলে সেটা বাদ দিয়ে মোটামুটি তোমার যে মানে সাবজেক্টগুলো এবং চ্যাপ্টারগুলো কমফর্টেবল সেগুলো দিয়ে ওই 90 মিনিট স্টার্ট করো, দেন রিমেনিং যে 20 মিনিট বা 25 মিনিট থাকবে সেটা তুমি হার্ড কোশ্চেনের উপর স্পেন্ড করো। সাবজেক্ট ওয়াইজ ডিভিশন কোনো ছিল যে আমি ফার্স্টে গিয়ে এই সাবজেক্টে কোশ্চেন করবো? আবার আমি যেটা করেছিলাম ফিজিক্সে বেশি জোর দিয়েছিলাম কিন্তু মোটামুটি সেটা ঠিক না আমার অনুযায়ী, মোটামুটি সবকটা সাবজেক্টই ব্যালেন্স করে চলা উচিত যাতে কোনো একটা সাবজেক্ট যদি কঠিন চলে আসে অন্য সাবজেক্টে মেক আপ করা যায়। আমি যেমন ফার্স্টের 10 মিনিটসে 7-8টা কোশ্চেন করে ফেলেছিলাম, দেন ফিজিক্স যখনই ধরেছিলাম ফিজিক্সের উপর মোটামুটি আমার 30 মিনিট স্পেন্ড হয়ে গেছিলো কিন্তু আমার ফিজিক্সে 2টো কোশ্চেন হয়েছিল, সেক্ষেত্রে মানে প্রচন্ড 30 মিনিটে 2টো কোশ্চেন হয়েছিল ফিজিক্সের। ইনিশিয়ালি ফিজিক্স স্টার্ট করেছো, ইনিশিয়ালি কোশ্চেনটা ফিজিক্সটা বেশ এবার তখনই ওই মোটামুটি তাহলে ওই 7-8টা আর এই 2টো মোটামুটি 10 মার্কস করেছিলাম, তখন আমাদের অটোমেটিক্যালি 40 মিনিটস চলে গেছে 7-8 থেকে, তখন মনে হয়েছিল যে কিছু হবে না। দেন যখন এফটিবিলি তারপরে কেমিস্ট্রি আর ম্যাথ চালু করলাম তখন মোটামুটি হেভিলি স্মুথভাবে চলে গেছে। মানে ফার্স্ট 30 মিনিটের মানে অবস্থা খারাপ ছিল, এবার যদি আমি ওটা অন্য সাবজেক্টে চালু করতাম সেক্ষেত্রে আমার বেটার হতো না, মানে পুরো ভালোবাসা একটা সাবজেক্টের উপর ওটা ক্ষতি হয়ে দাঁড়াতে পারে, কারণ কখন কোন পেপারটা টাফ করবে সে এক্সামিনার সেই জানে, তো একটা চ্যাপ্টার উপর ভরসা করে যাওয়া উচিত না একদম। আর স্টার্টিং পার্টটা কি মানে তুমি যে ভুলটা করেছো, মানে আমি তো মেনলি আমি স্টুডেন্টদের এটাই বলতে চাইছি যে অ্যাকচুয়ালি কী ভুল করলে তুমি জিলেট পাবে না, তো ওই এক্সামিনারে কী কী ভুল করেছো যার জন্য তুমি মানে রিগ্রেট করছো? মানে ধরে নাও এবার এবছর তো অতটা কম্পিটিশন ছিল না, যদি হিউজ কম্পিটিশন থাকতো 60-এর উপরে যদি কেউ পেত বা 50-এর উপরে পেত তাহলে তো একটু প্রবলেম হয়ে যেত, তো ওই রেসপেক্টিভলি তোমার কী মনে হয় যে আমার কিছু ভুল ছিল এক্সাম হলে? এক্সাম হলে তো আমার মানে আমার যে মানে স্ট্র্যাটেজিটা ছিল যে কোনো আমরা পছন্দের সাবজেক্ট দিয়ে শুরু করবো ফিজিক্সে সেটা একটু ভুল ছিল আমার মনে হয়, কারণ সব মানে ইরেসপেক্টিভ অফ দ্য সাবজেক্ট তোমার মানে যে কটা কোশ্চেন আছে প্যারালি সবকটা মানে গোথ্রু হওয়া উচিত, যেটা তোমার মনে হচ্ছে পারবে সেটা পড়া উচিত এবং যেটা মানে তুমি পারবে না সেটা সেই মুহূর্তে ছেড়ে পরে সে লাস্টের 20 মিনিটসের জন্য ফেলে দেওয়া উচিত। 2 মার্কসে যেগুলো নেগেটিভ ছিল না ওইগুলোতে কোনো রকম তুক্কা বা কিছু মেরেছো? লাস্ট 2 মার্কসে বেসিক্যালি 20 মানে 20খানা কোশ্চেন ছিল, সেক্ষেত্রে আমি মোটামুটি 10টা কোশ্চেন মোটামুটি শিওর করেছিলাম আর 5-6টা মতো মোটামুটি আন্দাজে করেছিলাম। তো এক্সামের পর কী মনে হলো কত আসতে পারে? এক্সামের পর মানে আমি অ্যাটেম্প্ট করেছিলাম 51, সেক্ষেত্রে মনে হচ্ছিল ওই 41-42 সামথিং এরকম কিছু একটা। সলিউশন যে আমার ভিডিও সলিউশন বেরিয়েছিল ওটা কি দেখেছিল? আমি আর কি মানে এক্সাম এসে দেওয়ার পর পর্যন্ত ডিমোটিভেট হয়ে গেছিলাম এই কথা অ্যান্সার করেছি, ওই জন্য আমি মানে কোনো ইনস্টিটিউটেরই মানে ইয়েটা দেখিনি, এমনকি মানে মানে ফার্স্ট যে রেসপন্সটা বের করেছিল অ্যান্সার শিটের রেসপন্স সেটাও দেখিনি, মোটামুটি আমি দেখেছিলাম ওই ফাইনাল ওএমআর রেসপন্সটা দেখেছিলাম। তো ভয় কী ছিল? ভয় ছিল মানে বাড়িতে এতদিন ধরে প্রিপারেশন করছি যদি জিজ্ঞাসা করে কতগুলো হলো তখন বলবো ওই 40-42টা। মানে তুমি শিওর ছিল যে 40-42 কিছু হবে? হ্যাঁ ওরকম সামথিং কিছু একটা যাবে। তো রেজাল্টে মানে অনেক সময় তো ডিসকাস হচ্ছিল না অনেক গ্রুপে যে এক্সাম খারাপ সবারই টাফ, হ্যাঁ পেপার টাফ এসেছিল আমার এক্সামিনেশন হলেই মনে হচ্ছে, কিন্তু পরে এসে যখন সেই এনভায়রনমেন্টের সাথে হ্যাবিচুয়াল হলাম যে সবারই এক্সাম মোটামুটি খারাপ গেছে ফিজিক্স পেপার সত্যি টাফ ছিল, তখন মোটামুটি একটা আশা পেয়েছিলাম যে টপ 20-এর মধ্যে র্যাঙ্ক আসছে, তারপর ঠিকঠাক সব টপ 20-এর মধ্যে র্যাঙ্ক আসছে। তো এই এক্সামে যখন মার্কস এলো র্যাঙ্ক বেরোলো তো ওই টাইমটা কোথায় ছিল মানে ফার্স্টে আমি আর কি মানে আমাদের সেই টাইমে কলেজে ভাইরাল চলছিল, সো আমি মানে কলেজের বাইরে মানে ক্যাম্পাসের ভিতরে এই কলেজের বাইরে একটা জায়গায় মানে আমি আর একটা ছেলে ওয়েট করছিলাম, মানে একটা মানে যে WBJEE তে আমরা যে ট্রেনটা দেখেছিলাম মানে যেদিন অফিসিয়াল অ্যান্সার কি বের করে তার পরের দিন মোটামুটি রেজাল্ট দেয়, এবং জিলেটে যেহেতু ফাইনাল ওয়েমার রেসপন্স বের করেছিল এবং তারপরে আমি ভেবেছিলাম তারপরের দিনই রেজাল্ট দেবে, সো আমি জানতাম আজকে রেজাল্ট দেবে, আমি ওই জন্য কলেজের মানে মেইন ক্যাম্পাসের ভিতরে মানে মোটামুটি ফ্রেন্ডদের সাথে থাকতাম মানে ছিলাম না সেই টাইমে, আমি মোটামুটি একার মতো যে ওই ফিলিংসটা নিজের মতো করে অনুভব করতে চাইছিলাম সেই জন্য আমি একা চলে এসেছি। মানে ওই মানে ওখানে র্যাঙ্ক দেখতে পেয়েছিলেন না বাড়ি এসে দেখেছিলেন? না আমি ওখানে র্যাঙ্ক দেখতে পেয়েছি। আচ্ছা আচ্ছা, তবে বাড়ি এসে জানালে বাড়ির আমি আসলে ফোন করে জানিয়ে দিয়েছিলাম বাড়িতে যে, আবার দাদা ওই কলেজে যেহেতু কাজ করে দাদাকেও জানালাম, মানে দাদাও খুব খুশি হয়েছিল কারণ আমার মানে আমি যখন প্রিপারেশনটা স্টার্ট করেছিলাম তখন আমার দাদা প্রচণ্ড হেল্প করেছিল, মানে ওয়াইফাই পুরো প্যাকেজটাই আমার দাদা করে দিয়েছিল।
এই র্যাঙ্কের যে ডেডিকেশন র্যাঙ্ক, র্যাঙ্কটা যে ডেডিকেট করবে কাকে স্পেশালি করতে চান? আসলে আমার মা বাবাকে আমাকে মোটিভেট করার জন্য এবং তারপরে আমার দাদাকে আমার ফ্যামিলি সাপোর্ট ছিল করার জন্য। তো ইন ফিউচার কি প্ল্যানে আছে? যাদবপুরে তো পেয়ে যাচ্ছ, ইন ফিউচার গেটা নিয়ে এসে দিতে চাই। ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল মানে এই যে সবাই কম্পিউটার সায়েন্স নিচ্ছে, এক র্যাঙ্ক মেকানিক্যাল, ও বলছে যে আমি কম্পিউটার সায়েন্স নেবো, তো ওরকম একটা লোভ লাগছে না? 2 কোটি 3 কোটি এদিক ওদিক জব ছুটছে। আসলে মানে এটা তার নিজের উপর, কেউ যদি মানে স্ট্রিম চেঞ্জ করে কম্পিউটার সায়েন্সে গিয়ে মানে নিজেকে মানিয়ে নিতে পারে তাহলে সেক্ষেত্রে তার এগিয়ে যাওয়া উচিত, বা কেউ যদি মনে করে যে আমি আমার নিজের কোর সেক্টরের থেকেই মানে ভবিষ্যতে কিছু একটা করতে চাই তাহলে তার জন্য সেটা নিজের বেস্ট হয়। এটা ঠিক যে নিজের ডিপার্টমেন্ট থেকে, যে কোনো ডিপার্টমেন্ট থেকে অনেক বড় কিছু করা যায়। যদি তুমি ইলেকট্রিক্যাল থেকেও সেই 2 কোটির প্যাকেজই পেতে পারো, তুমি যদি কোডিং করো তাহলে সেক্ষেত্রে নিজের স্ট্রিমের উপরে থাকবে। নাহলে প্রবলেমটা ওটা হয় যে 3 বছর যেটা পড়লে ইলেকট্রিক্যাল পড়ো, হ্যাঁ সেটা পড়ো, তারপরে আবার ওখানে গিয়ে ডিপার্টমেন্ট চেঞ্জ করলে তোমাকে আবার পুরো সেমিস্টারে জিনিস পড়তে হবে। আর যাদবপুর এইট প্রফেসররা ছেড়ে কথা বলবে না, মানে যত স্টুডেন্ট আছে প্রায় ধরে নাও 70% স্টুডেন্টদের সাবলিল, আর সাবলি দেবেই, তো ওর জন্য ডিপার্টমেন্ট চেঞ্জ করার আগে একটু ভেবে নাও যে ওই সাবজেক্টগুলো তুমি কি ইন ফিউচার হ্যান্ডেল করতে পারবে। তার জন্য তুমি মানে এখন যে টাইমটা আছে সেটা কিছুটা পড়ে নিয়ে দেখতে পারো সাবজেক্টটা তোমার কেমন লাগছে, তোমার সাথে যদি কমফোর্টেবল হয় সাবজেক্টটা তাহলে সিলেবাসটা একটু ওভারভিউ করে নাও, যাদবপুরের সিলেবাসটা কি হচ্ছে, পিবিএসসি আর কোনো পেপার দেখে নাও, তো ওটা বেটার হবে। আর এবার তুমি যে গেট টেট দিচ্ছ, তো গেট দেওয়ার পর এবার প্লেসমেন্ট ধরে নাও, যাদবপুরে প্লেসমেন্ট আছে, তো তখন কি করবে, কোর কোম্পানিতে বসবে না সেটাও বসবে না? আসলে কোর কোম্পানির যে নলেজটা সেটা মোটামুটি গেটের যে সাবজেক্টগুলো আছে সেটা মোরালে সেটার সাথে ম্যাচ করে, এবং কেউ যদি গেটের প্রিপারেশন আর ইএসসি প্রিপারেশন করে তাহলে কোর কোম্পানির যে প্লেসমেন্টগুলো সেক্ষেত্রে তারা খুব কিন্তু প্রেফারও করে। ধরে নাও তোমার গেট একটা কার্ড আছে, গেটে র্যাঙ্ক করেছো এক্সাম, ওই টাইমটাতে ইন্টারভিউতে অনেক হেল্প করে, কোর ইন্টারভিউতে মোটামুটি তোমার প্রবলেম হবে না। মানে কোডিং টোডিং এর দিকে কোনো যাওয়ার ইচ্ছা নেই? কোডিং এর ক্ষেত্রে আমি মোটামুটি মোটামুটি 1 ঘন্টা দিনে মোটামুটি ডিভোট করতে চাই, মানে চাইছো 1 ঘন্টা মোটামুটি ডিভোট করতে চাই, মোটামুটি বেসিক প্রোগ্রামিং স্কিল যেগুলো আছে ওটা তো এমনিও লাগবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোডিং কিছু হলো একটা সেমিস্টার থাকে। ওকে, তো চলো আমাদের যে যারা আছে নতুন স্টুডেন্ট তাদের দুটো জিনিস বলো, একটা হচ্ছে তারা কি কি করলে র্যাঙ্ক হবে না, ঠিক আছে, ওই জিনিসটা বেটার আগে বলে দাও, কতগুলো পয়েন্ট আছে এই জিনিসগুলো প্রিপারেশন টাইমে করলে তাদের র্যাঙ্ক আসবে না? এক নম্বর হচ্ছে তোমাকে পুরো প্রিপারেশন যে জার্নি তোমার সেটাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, মানে তুমি দেখা গেলো একদিন 16 ঘন্টা বললে, একদিন 2 ঘন্টা বললে, মানে সেটা মোটামুটি কনসিস্টেন্সি ব্রেক হলে তোমার প্রিপারেশনটা মোটামুটি অটোমেটিক্যালি অন্যদের থেকে নিচে ডাউন হয়ে যাবে, সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে কেউ মানে খুব হার্ডওয়ার্কিং হয় আবার কেউ খুব ট্যালেন্টেড হয়, এবার সেক্ষেত্রে তা সেটাকে নিজেকে জাজ করতে হবে তুমি কোন ক্যাটাগরিতে পড়ো, তুমি যদি ট্যালেন্টেড না হয় তাহলে তোমাকে তাহলে সেই ট্যালেন্টেড পার্সনকে হার্ডওয়ার্কিং দিয়ে বিট করতে হবে, এবং কেউ যদি অটোমেটিক্যালি ট্যালেন্টেড হয় এবং তার উপর সে যদি হার্ডওয়ার্ক করে তাহলে সে ডেফিনেটলি সাকসেস। আর সাবজেক্ট ওয়াইজ কোনো অ্যাডভাইস দেবে, সাবজেক্ট কোন সাবজেক্ট কীভাবে পড়বে? সাবজেক্ট ওয়াইজ বেসিক্যালি মানে আমাদের ওয়ে টেস্টটা যেটা আছে জিলেটের সেটা অনুযায়ী তোমার প্রেফার করা হয়েছে, যেমন ম্যাথে 50 50 মার্কস আছে, সেক্ষেত্রে মানে ম্যাথের যে সেকশনটা সেটা মোটামুটি ফার্স্টে স্টার্ট করা উচিত, এবং সেটা মোটামুটি একটা 70-80% হয়ে যাওয়ার পর বাকি সাবজেক্টগুলো মোটামুটি প্যারালি স্টার্ট করা উচিত। তো সমস্ত স্টুডেন্টকে অল দ্য বেস্ট জানিয়ে দাও, আর একদম অল দ্য বেস্ট ফর জিলেট 2023। এবার মনে হচ্ছে প্রিপারেশন এবার টাফ হবে? একদম একদম। তোমার ক্লাস 15+ এবার যা মার্কস এসেছে তার প্লাস র্যাঙ্ক ওয়াইজ মার্কস মানে সবাইকে 15 এক্সট্রা আরও তুলতে হবে। ঠিক আছে, টাটা।